ওই দেখ, আকাশ কেমন কালো মেঘে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে রে। বৃষ্টি নামবে? কি মজা, কি মজা! বৃষ্টি হলে আজ ইচ্ছা মতো ভিজবো রে। শুধুই ভিজবো না, বৃষ্টির সময় শুনেছি অনেক মাছ পাওয়া যায়। আজ বৃষ্টি হলে ভিজবো আর নদীতে মাছ ধরবো, খুব মজা হবে রে। এই কথা বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। চল চল, আমরা মাছ ধরতে যাই। কতদিন মাছ দিয়ে ভাত খাইনি, আজ যদি মাছ পাই তাহলে মন ভরে মাছ দিয়ে ভাত খাবো। তোরা যা, এই বৃষ্টিতে আমি নদীতে যাব না। দেখ কেমন করে মেঘ ডাকছে, যদি বাজ পড়ে। তাহলে তুই বাড়ি যা, আমরা তিনজন নদীতে মাছ ধরতে যাচ্ছি। রাব্বি সেখান থেকে বাড়ি চলে যায়। শাপলা, দিয়া ও রাজু বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে নদীতে মাছ ধরতে যায়। তারা অনেকগুলো মাছ পায়, সেগুলো নিয়ে যে যার বাড়ি ফিরে যায়। মা, তুমি এখানে বসে কি এত ভাবছো? এতক্ষণে তোদের ফেরার সময় হলো। রাগ করো না মা, বৃষ্টি হলে তো নদীতে মাছ ভেসে বেড়ায় মা। অনেকদিন তো আমরা মাছ খাই না, তাই নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। দেখো না মা, কতগুলো মাছ এনেছি। মা, মাছগুলো ঝোল করবে। বৃষ্টির দিনে মাছ ঝোল দিয়ে ভাত খাবার মজাই আলাদা। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নে, না হলে যে আবার ঠান্ডা লেগে যাবে। রাজু আর দিয়া কাপড় বদলে ঘরে গিয়ে দেখে তাদের ঘরে পানি পড়ছে। তোর বাবাকে কত করে বললাম, এবার সালটা সারাও, বৃষ্টির দিনে ঘরে থাকাই যায় না। কিন্তু সে তো পেরে উঠল না। আচ্ছা, আমি মাছগুলো কেটে রান্না করে নিই। মোহিনী মাছ কেটে রান্না করে। পরদিন রোদ উঠে গ্রামের অনেক মানুষ তাদের বাড়ির চাল ঠিক করে। পথে ঘাটে পানি বেঁধে আছে। ভাই, এখন ঘরের চাল ঠিক করছো যে? কি করব ভাই, বর্ষা চলে এসেছে তো। তুমি তো জানো বর্ষার সময় গ্রামের অবস্থা কেমন হয়। বর্ষার জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি, চাল বেয়ে সব পানি গায়ে পড়েছে। এজন্য ঘরের চালটা ঠিক করছি আর কি। বেশ ভালোই করছো ভাই, আমারও একই অবস্থা। আমার ঘরের চালটাও ঠিক করতে হতো, কাছে তেমন পয়সা নেই, এজন্য এবার পেরে উঠছি না। ঘরটা সারিয়ে নাও ভাই, শুনেছি এবার নাকি বৃষ্টির ভাগটা বেশি। এই বৃষ্টির সময় বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে তখন শুনি। দেখি কি করা যায়। আচ্ছা ভাই, আমি তবে আসি। আকাশের অবস্থা আজও তেমন ভালো নয়, মনে হচ্ছে আজও বৃষ্টি নামবে। বলি ও মহেশ ভাই, মাঠে তো সব কাদা, তা গরু নিয়ে যাচ্ছো কোথায় তবে? মাঠে যাচ্ছি ভাবি, যেখানে একটু শুকনো পাবো সেখানে একটু গরুটাকে খাইয়ে আনতে যাচ্ছি। বাড়িতে গরুর খাবারের বড্ড অভাব গো। আচ্ছা আমি আসি তবে। এই বলি মহেশ গরু নিয়ে সেখান থেকে মাঠে চলে যায়। অন্যদিকে মা, ওমা, এখন তো বর্ষার সময়, না জানি কখন বর্ষা পড়তে শুরু করে। বাড়িতে তো জ্বালানি নেই মা, তখন জ্বালানির অভাবে না খেয়ে থাকতে হবে। আমি আর ভাই মিলে বরং জঙ্গলে যাচ্ছি, কাল তো ঝড় বৃষ্টি হয়েছিল মা, আর জঙ্গলে অনেক জ্বালানি পাবো। আকাশের অবস্থা তো তেমন ভালো নয় রে, এই অবস্থায় তোদের জঙ্গলে যেতে হবে না। তুমি চিন্তা করো না মা, বর্ষা শুরু হবার আগেই আমরা চলে আসবো। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। দিয়া আর রাজু তাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলের অনেক গভীরে চলে আসে। দিদি, এখানে অনেক জ্বালানি হয়েছে, চলো একটু কুড়াই আমরা। ঠিক আছে ভাই। দিয়া আর রাজু জঙ্গলে ভেতর থেকে জ্বালানি কুড়াতে থাকে। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে, আকাশ কালো মেঘে ঢেকে যায়। ভাই, আকাশ তো কালো মেঘে ছেয়ে গিয়েছে, মনে হচ্ছে এখনই কালবৈশাখী ঝড় উঠবে। দিদি, তাড়াতাড়ি বাড়ি চলো, আমার খুব ভয় করছে তো। ভয় পাস না ভাই, আমি আছি তো। দিদি,
ওই দেখো আকাশে কেমন বজ্রপাত হচ্ছে। চল ভাই, যে জ্বালানিগুলো কুড়িয়েছি তাই দিয়ে দু তিন দিন চলে যাবে। ঝড় ওঠার আগে আমরা বাড়ি চলে যাই। চল। এই বলে রাজু আর দিয়া জ্বালানি নিয়ে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসে। তোরা এসেছিস? আমি তো চিন্তায় মরে যাচ্ছিলাম যে মেঘ করেছে, মনে হচ্ছে এখনই কাল বসে কি ঝড় উঠবে। এই জন্যেই তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি মা। তা বেশ করেছিস। এখন হাত মুখ ধুয়ে দু ভাই বোন দুটো খেয়ে নে দেখি। কাল একটা করে রুটি খেয়েছিলি, আজ যে এখনো পেটে একটি দানাও পড়েনি। ঠিক আছে মা। তারা হাত মুখ ধুয়ে খেতে বসে, এমন সময় প্রচুর বেগে ঝড় উঠে। বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেল। বর্ষার দিনে গ্রামে কোনো কাজই থাকে না, না জানি এবার কতদিন না খেয়ে থাকতে হয়। গ্রামে একবার বর্ষা শুরু হলে আমার তো আর নাম গন্ধটি থাকে না। মা, বর্ষা তো শুরু হয়ে গেল, বাবা তো এখনো বাড়ি ফিরল না গরু নিয়ে। সত্যি তো, এই ঝড় বৃষ্টিতে তোর বাবা বাইরে কি করছে? কোনো বিপদ আপদ হলো না তো? না গো গিন্নি, আমার কোনো বিপদ হয়নি। মাঠে কিছু কাজ ছিল, শেষ করে তবেই গরুটা নিয়ে এলাম। কাল থেকে তো মনে হয় না কোনো কাজ পাবো। এই বর্ষার সময় যে কেন আসে! বর্ষার দিনে গ্রামের গরিব মানুষদের কত কষ্ট হয়। কথাটা একদম তুমি মন্দ বলনি। আচ্ছা এসব পরে খাওয়া যাবে, এখন আগে দুটো খেয়ে নাও দেখি। মোহিনীর কথা মতো মহেশও খাবার খেতে বসে। খাবার খাওয়া শেষ করে তারা কিছু সময় গল্প করে। অন্যদিকে সময় যত বাড়তে থাকে ঝড় বৃষ্টিও ততই বাড়তে থাকে। মা, বাবা দেখো না চারদিকে কেমন পানি থই থই করছে। এই বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধ নেই। এভাবে বৃষ্টি থাকলে তো গ্রামের বাড়িঘর সব ডুবে যাবে। কথাটা মন্দ বলিস নি রে মা, খুব চিন্তা হচ্ছে আমার। কাছে তেমন টাকা কড়িও নেই, বাড়িতে তেমন বাজার সদাই নেই। বর্ষার দিনগুলো যে কি করে পার করব কে জানে রে। বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দিবে। ও, বৃষ্টির জন্য তো গ্রামের অবস্থা খুব খারাপ। বৃষ্টির পানিতে তো হাঁটু সমান পানি উঠে গিয়েছে, কি করব বলো তো? পুকুর নদী খাল বিল পানিতে থই থই করছে গো। বাবা দেখো গ্রামের মানুষ কোথায় যেন যাচ্ছে। তাই তো দেখছি, কেউ নৌকায় কেউ বা কলায় ভেলা বানিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সবাই, জিজ্ঞাসা করে দেখি তো। ও শামিম ভাই, ও বাচ্চা নিয়ে চললে কোথায়? ভাই, গ্রাম থেকে অনেক মানুষের ঘর ডুবে গিয়েছে, আমাদের ঘরে অনেকটা পানি ঢুকে গিয়েছে রে। এজন্য আগে থেকে বউ বাচ্চা নিয়ে গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি। এই বর্ষা সহজে কমবার নয়, গ্রামে কেমন করে থাকি বলো তো? বুঝতে পেরেছি ভাই। আচ্ছা আমরা আসি তবে, তোমাদের বাড়িতেও তো পানি উঠতে শুরু করেছে, তোমরাও চলো শহরে। দেখি ভাই কি করা যায়। গ্রাম থেকে তো সবাই চলে যাচ্ছে, আমরা কি করবো? ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমরা কোথায় যাবো? বাবা মা চলো না আমরা অন্যদের মতো শহরে চলে যাই। শহরে সবকিছুর অনেক বেশি দাম, তাছাড়া সেখানে যে থাকবো কোথায় আমরা? তাহলে এখন আমরা কি করবো? বিধাতা তুমি আমাদের একটা ব্যবস্থা করে দাও, এই বর্ষা এবার কমিয়ে দাও। বর্ষার জন্য গ্রামটা যে জনশূন্য হয়ে যাবে। এভাবে আরো দুদিন কেটে যায়। বৃষ্টি পানিতে গ্রামের অনেক বাড়ি ডুবে যায়। আজ বর্ষাটা কম হয়েছে বলে বউ বাড়িতে শুকনো খাবার আর কতগুলো আছে গো? আজ যে কোনো খাবার নেই, ছেলে মেয়ে দুটো ক্ষুধায় ছটফট করছে, কি করবো কিছু বুঝতে পারছি না। এই অবস্থায় তো কোথাও খাবার পাবো না, কি যে করি। আমি বলি কি, তুমি একবার জমিদার মশাইয়ের কাছে যাও, দেখো না উনি কি করে। জমিদার মশাই যে কিপটে, সে কি আমাদের সাহায্য করবে? চেষ্টা করে দেখোই না। এত করে যখন বলছো তখন যেই দেখি কি করা যায়।
বউ, এই গলার খেলা করেই আমি জমিদার বাড়ি যাচ্ছি। বাবা, আমিও যাবো তোমার সাথে। তোকে যেতে হবে না মা, কখন আবার বর্ষা শুরু হয় কে জানে। বাবা, তোমার সাথে যাই না, দেখো চারিদিকে কত পানি, আমার খুব দেখতে ইচ্ছে করছে বাবা। ঠিক আছে চল। মহেশ দিয়াকে নিয়ে ভেলায় করে জমিদারের বাড়িতে যায়। জমিদার মশাই, আপনি যদি সাহায্য না করেন তাহলে কোথায় যাব আমরা? চারদিকে পানিতে ভরপুর, কোথাও কোনো কাজ নেই, এ অবস্থায় কি খেয়ে বাঁচবো বলুন। তোমার মতো অনেকেই আসছে আমার কাছে, তোমার জন্য আমি কি করতে পারি সেটা বলো। জমিদার মশাই, আজ চার পাঁচ দিন ভাতের দানাও চোখে দেখিনি, বাড়িতে কিছু শুকনো খাবার ছিল সেটাও কাল ফুরিয়ে গিয়েছে, এজন্য আপনার কাছে এলাম। আপনি যদি কিছুদিনের খাবার দিতেন তাহলে বড্ড উপকার হতো। সবাইকে যদি আমি খাবার দিয়ে সাহায্য করি তাহলে তো আমারই কপালে খাবার জুটবে না, তোমাকে আমি সাহায্য করতে পারবো না বাপু। জমিদার মশাই, বর্ষার দিন শেষ হলেই আপনার খাবারের টাকা আমি শোধ করে দেব। এই চিড়াগুলো দিয়ে আজকের দিন চলে যাবে, এটা নিয়ে ফিরে যাও, এর বেশি আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মহেশ আর কিছু না বলে জমিদারের দেওয়া চিড়া নিয়ে বাড়ির পথে রওনা হয়। মহেশ আর দিয়া যখন বাড়ি ফিরছিল তখন তারা একটা বুড়িকে পানিতে ডুবে থাকতে দেখতে পায়। বাবা বাবা, ওই দেখো কে যেন পানিতে ডুবে যাচ্ছে, আমাদের লোকটাকে বাঁচানো উচিত বাবা। আরে ওটা তো একটা বুড়ি মনে হচ্ছে, তাড়াতাড়ি চল না হলে বুড়িটা মারা যাবে। তারা ভেলা নিয়ে বুড়ির কাছে যায়। অনেক কষ্টে বুড়িকে তারা পানি থেকে তুলে তারা বুড়ির পেট থেকে পানি বার করে। এরপর বুড়ি জ্ঞান ফিরে পায়। তোদের অনেক ধন্যবাদ রে বাবা, তোরা আমার অনেক বড় উপকার করলি, তোরা না থাকলে হয়তো আজ আমি মরে যেতাম। ধন্যবাদ কেন দিচ্ছ বুড়িমা, তুমি পানিতে ডুবে যাবে এটা আমরা কি দেখতে পারি বলো। বাবা, আজ দুদিন ধরে কিছু খাইনি, আমায় কিছু খেতে দিবি? ক্ষুধার কষ্ট যে আমি আর সইতে পারছি না বাবা। ঠাকুমা, আমরাও যে না খেয়েছি সেজন্য জমিদার মশাইয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু জমিদার মশাই কটা চিড়ে দিয়ে আমাদের পাঠিয়ে দিল, আমাদের কাছে সে চিড়েটুকুই আছে, তুমি কি চিড়ে খাবে? আমার ওই চিড়ে দিয়েই চলবে রে মে। এই নাও বুড়িমা, চিড়াগুলো বরং তুমিই খাও তবে। মহেশের হাত থেকে চিড়াগুলো দেখে বুড়ি খপ করে সেগুলো নিয়ে খেতে শুরু করে। ঠাকুমা ঠাকুমা, আস্তে খাও, তোমার গলায় বেঁধে যাবে তো। আমার কিছু হবে না রে মে। বুড়ি চিড়েগুলো খাওয়া শেষ হতেই বুড়ি একটা পরীতে পরিণত হয়। এ কি, কে আপনি? বুড়ি থেকে এমন সুন্দরী হলেন কেমন করে? আপনি যেই হন না কেন আমাদের ছেড়ে দিন, আমাদের কিন্তু মারবেন না। ভয় পেও না তোমরা, আমি বুড়ি, তোমরা আমায় সাহায্য করেছো, আমি তোমাদের কি করে ক্ষতি করি বলো তো। আপনি বুড়ি? আমি শুনেছি বুড়িরা নাকি খুব ভালো হয়, তবে আপনি অমন বুড়ি সেজেছিলেন কেন? আমি সব বলছি, আগে তোমরা ভেলা থেকে নেমে ওখানে চলো, দেখো ওখানে কোনো পানি নেই। ঠিক আছে। শোনো, আমি আর আমার সাথী পৃথিবীতে ভেলা করছিলাম, তখন এক জাদুকর আমায় দেখে ফেলে আর সে আমাদের তাড়া করতে শুরু করে। অনেক কষ্টে জাদুকরের চোখে দিয়ে আমি এই গ্রামে এসে পড়ি, এসে দেখি এই গ্রামে এখন বর্ষার দিন, খুব খারাপ অবস্থা। তারপর কি হলো? তারপর আমি পরিরাজ্যে ফিরে যাবার জন্য রওনা দিই, উঠতে উঠতে পানির ভেতর পড়ে যাই, আর ওখানে চোরাবাড়ি থাকায় আমি উঠতেই পারছিলাম না, তাই বুড়ির রূপ নিই যাতে আমায় কেউ সাহায্য করে। আর তার পরের ঘটনা সে তো তোমরা জানোই। বুঝতে পেরেছি বুড়ি, আপনাকে সাহায্য করতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে। আমি তোমাদের উপহার দিতে চাই আমার জীবন বাঁচানোর জন্য, বলো বলো কি চাই তোমাদের।
উপহার যদি দিতেই হয় তাহলে গ্রামের সকলের জন্য দিন পুরি। আমাদের মতো গ্রামে আরো অনেক মানুষ আছে যারা ঠিক করে খেতেও পায় না, যাদের বাড়ি ঘরই বন্যায় নষ্ট হয়ে গিয়েছে, ঝড়বৃষ্টিতে সবার বাড়ি সাল গিয়ে পানিতে পড়েছে। জানেন আমরা অনেক কষ্টে থাকি, আমরা এই গ্রামের মানুষ বর্ষার দিনে খুব কষ্টে থাকি। তুমি পাখিটা রাখো, এই পাখি প্রতি রাতে একটা করে সোনার মোহর দেবে, আর এগুলো তোমরা এক একজনের বাড়ি গিয়ে দিয়ে আসবে। যতদিন না গ্রামের মানুষের উন্নতি হচ্ছে ঠিক ততদিন এই জাদুর পাখিটা তোমাদের সকলের অভাব দূর করে দেবে। ধন্যবাদ পুরি আপনাকে। আর একটা কথা, এই গ্রামে এখন থেকে যতই ঝড় হোক, বর্ষা হোক বা বন্যা হোক, কখনোই গ্রাম ডুবে যাবে না। বর্ষা শেষ না হতে যতটুকু গ্রামের মানুষের পানি প্রয়োজন ততটুকু ছাড়া, আর বাকি পানিগুলো শুকিয়ে যাবে। আপনি খুব ভালো পুরি, তোমরাও খুব ভালো। তোমরা নিজেদের কথা না ভেবে পুরো গ্রামের কথা ভেবেছ। আচ্ছা আমি আসি তবে। এই বলে পুরি দিয়া ও মহেশের কাছ থেকে বিদায় নিয়ে পুরি রাজ্যে চলে যায়। মহেশ ও দিয়া পুরির দেওয়া পাখিটা নিয়ে বাড়ি চলে আসে। এই পাখিটা পুরি আমাদের উপহার দিয়েছে। পুরি পুরি পেলি কোথায়? তোদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। শোনো তবে, সত্যি বলছিস তুই? এবার যদি গ্রামটা বর্ষার কবল থেকে রক্ষা পায়। আমি তোমাদের খাবার দিচ্ছি। ওমা, এই পাখি দেখি কথাও কইতে পারে। আমি সব সময় কথা বলি না। এই বলে পরির দেওয়া পাখি জাদু করে অনেক খাবার এনে দেয়। নানান রকমের খাবার পেয়ে তো দিয়া আর রাজু অনেক খুশি হয়। পরদিন পরির কথা মতো গ্রাম থেকে পানি শুকিয়ে যায়, আর পুরির দেওয়া পাখি প্রতিদিন গভীর রাতে একটা করে সোনার মোহর নিয়ে একদিন একদিন এক এক গরিব পরিবারকে দিয়ে আসে। কিছুদিনের মধ্যেই তাদের গ্রামের অনেক উন্নতি দেখা যায়। বর্ষার দিনেও এখন আর আগের মতো দিয়াদের গ্রামটা পানিতে ডুবে যায় না।